তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শিক্ষা মন্ত্রালয়ে। এখানে আমরা আজকে আলোচনা করব ভয়েস চেঞ্জ সংক্রান্ত একটি বিষয়। দেখো, ভয়েস চেঞ্জ নিয়ে আমরা যখন এর আগেও আলোচনা করেছি তখন আমরা দেখেছি ভয়েস চেঞ্জের মধ্যে যে অবজেক্ট পার্টটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম অবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে আমরা বিভিন্ন রকমের যে অবজেক্টগুলো রয়েছে, যেমন ধরো আমরা ফ্যাক্টিভ অবজেক্টের কথা বলতে পারি। তো এই যে বিভিন্ন রকম অবজেক্ট রয়েছে, এই অবজেক্টগুলোকে আমরা কিভাবে সামলাবো ভয়েস চেঞ্জে, শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে আমাদের ভয়েস চেঞ্জের রিমেইনিং পার্ট আজকে তোমাদের সবার জন্য। চলো শুরু করা যাক। তাহলে শুরু করা যাক ভয়েস চেঞ্জের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমাদের এই ভয়েস চেঞ্জ সিরিজের শেষ এবং চতুর্থ পার্ট। প্রথমেই আমরা যে কথাটা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসব সেটা হলো কোয়াজি প্যাসিভ। কি হয়, কাকে কোয়াজি প্যাসিভ বলে? কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব রয়েছে, যে ট্রানজিটিভ ভার্বগুলো অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। এই যে ফর্মগুলো এদেরকেই আমরা বলি কোয়াজি প্যাসিভ ভার্বস। এদেরকে কখনো কখনো মিডল ভয়েসও বলা হয়। কেন? কারণ এরা না অ্যাক্টিভ না প্যাসিভ, এটা অদ্ভুত একটা স্টেটাস। যেমন ধরো দিস বুক রিডস ওয়েল। এখন আমরা যদি এটা ধরি তাহলে কে পড়ে বইটা? বই নিজে পড়ে না। অর্থাৎ আমরা সাবজেক্ট করছি দিস বুক, ভার্ব ইউজ করছি রিডস, কনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাক্টিভ কনস্ট্রাকশন। কিন্তু আসলে কি এটা অ্যাক্টিভ? না, এটা অ্যাক্টিভ নয়, এটা আসলে প্যাসিভ। অর্থাৎ এখানে এটার মানে হবে দিস বুক সাউন্ডস টু আ রিডার ওয়েল ওয়েন ইট ইজ রেড। আর যেহেতু ওয়েন ইট ইজ রেড এটা প্যাসিভ ফর্ম, তাই এটাই কোয়াজি প্যাসিভের প্যাসিভ ফর্ম। যেমন সুগার টেস্ট সুইট, একই কথা, সুগার ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। নেক্সট, দ্য ফ্লোর ফিলস স্মুথ, সো দ্য ফ্লোর ইজ স্মুথ ওয়েন ইট ইজ ফেড, দ্য কাউজ আর মিল্কিং। এই সবগুলোই হলো কোয়াজি প্যাসিভের উদাহরণ, যেখানে ঠিক যেভাবে আমরা প্রথম দুটো সেন্টেন্সে দেখিয়েছি এইভাবে প্যাসিভ ভয়েস তৈরি করতে হয়। দেখা যাক পরের স্লাইডে আমাদের জন্য কি ওয়েট করে আছে। এটা ইনফিনিটিভস। হ্যাঁ, আমাদের সবার খুব খুব চেনা জানা একটা গ্রামার কনস্ট্রাকশন, যেখানে টু দিয়ে আমরা ভার্বের ইনফিনিটিভ ফর্ম তৈরি করি। এখন মনে রাখতে হবে এখানে আমরা কি করব, এখানে আমরা টু বলে যে ভার্বটা ইউজ করা হচ্ছে ইনফিনিটিভে, তার মাঝখানে বি বসাবো এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। অর্থাৎ যদি এরকম একটা অ্যাক্টিভ হয় টু ডু, তাহলে এটার প্যাসিভ হবে টু বি ডান। অর্থাৎ আমরা কি করলাম, টু যেমন আছে রাখলাম, আমরা এখানে একটা বি নিয়ে এলাম আর ডু এই কথাটার থেকে আমরা ডান নিয়ে এলাম। বাস, পরে একটা এক্সাম্পল আমরা দেখি, আই অ্যাম টু বাই আ বুক, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমরা পাবো আ বুক ইজ টু বি বট। ঠিক একইভাবে টু বাই একে আমরা চেঞ্জ করেছি টু বি বট, যেমন আমরা বলেছি টু এর পরে বি আসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হয়ে গেল, এটুকু করলেই আমাদের ইনফিনিটিভসের ভয়েস চেঞ্জ করে ফেলা সম্ভব হবে। এরপর যেটা রইলো সেটা হচ্ছে প্রবলেম্যাটিক অবজেক্টস। প্রবলেম্যাটিক অবজেক্টসের মধ্যে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্টস। কী হয় রিফ্লেক্টিভ অবজেক্টসে? রিফ্লেক্সিভ মানে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোর আইডেন্টিটি এক। কীভাবে? হি কিল্ড হিমসেলফ। তাহলে যে সাবজেক্ট সেই অবজেক্ট, যে কারণে এটা রিফ্লেক্সিভ। এখন এই রিফ্লেক্সিভ অবজেক্টকে যদি আমরা ভয়েস চেঞ্জ করে এরকম তৈরি করি, আমাদের নর্মাল যে নিয়ম আছে অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম, এরকম একখানা আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়। কিন্তু সেটা তো একেবারেই সম্ভব নয়। কী করে তুমি
হিমসেলফকে সাবজেক্ট বানাবে আর কি করেই বা ওয়াজ গিল্ড বাই হিম হিমসেলফের সঙ্গে ইউজ করা হবে, তাহলে এটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট পেলে এভাবে ভয়েস চেঞ্জ মানে প্যাসিভ ফর্ম তৈরি করতে পারবো না। এরপর আমাদের যেটা রয়েছে সেটা ইয়েস প্রবলেম্যাটিক অবজেক্টস এখনও কন্টিনিউ করছে, এর ভেতরে যেটা আছে সেটা হলো ফ্যাক্টেটিভ অবজেক্টস। খেয়াল রাখতে হবে এই ফ্যাক্টেটিভ অবজেক্টস এরা কিন্তু ট্রানজিটিভ ভার্বের জন্য কমপ্লিমেন্ট হিসাবে ইউজ হয়, দে আর ইউজড অ্যাজ কমপ্লিমেন্ট ফর দ্য ট্রানজিটিভ ভার্ব, বাট দে আর অরিজিনালি অবজেক্ট, আসলে তারা অবজেক্ট কিন্তু ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ইউজড হচ্ছে। তাহলে কীরকম, দে মেড হিম কিং, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এখন আমরা বললাম দে মেড হিম কিং, যদি ভালো করে দেখা যায় তাহলে এখানে ভার্ব হচ্ছে মেড, হিম এটা হচ্ছে আমাদের অবজেক্ট, কিং এটাও অবজেক্ট, কিন্তু দে মেড হিম কিং, হিম কিং অর্থাৎ হিম এই কথাটা আমরা অনেকটা যেন অবজেক্টের মতো করে এখানে পাচ্ছি না, কমপ্লিমেন্টের মতো পাচ্ছি, কীরকম ইউজ মেড কিং, তাহলে আমরা হিমটাকে চেঞ্জ করে হি করব সাবজেক্ট, ওয়াজ মেড কিং প্যাসিভ ভয়েস হয়ে গেল আমাদের ফ্যাক্টেটিভ অবজেক্টসের জন্য। এরকম আরও একটা আমরা দেখতে পারি, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তাহলে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, এটা হলো আমাদের প্রবলেম্যাটিক অবজেক্টসের ভেতরে ফ্যাক্টেটিভ অবজেক্টসের ভয়েস চেঞ্জ। এরপর যেটা আমরা পাব সেটা আরও একটা প্রবলেম্যাটিক অবজেক্টসের পেজ, মানে লিস্ট বড় হচ্ছে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এমন কিছু কঠিন নয়। এটা এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অবজেক্টস, বেশ কিছু অবজেক্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাডভার্ব হিসাবে ইউজ করা হয়, তো আমরা সেগুলোকে অ্যাডভার্বিয়াল অবজেক্টস বলি। যেমন হি ওয়ার্কড অ্যান আওয়ার, হি ওয়ার্কড অ্যান আওয়ার, এখানে কি হলো দেখা যাক, আমরা তো এটাকে বলতে পারি না, অ্যান আওয়ার ইজ ওয়ার্কড বাই হিম, এটা কি বলা সম্ভব, সম্ভব না, যদিও আমরা দেখতে পাচ্ছি অ্যান আওয়ার এটা অ্যাডভার্ব হিসাবে সেন্টেন্সে নেই, নাউন হিসাবে আছে, কিন্তু তবু এটার ইউজটা হয়েছে অ্যাডভার্বের মতো, সেজন্য আমরা অ্যাডভার্বিয়াল অবজেক্টসের এরকম প্যাসিভ ভয়েস করতে পারবো না। এরপর আমাদের জন্য রয়েছে স্পেশাল কেসেস, এরকম স্পেশাল কেস দেখা যাক, কখনো কখনো এরকম হয় যে ডুয়ার অফ দ্য অ্যাকশন অফ আ প্যাসিভ ভার্ব, তার মানে দ্যাট ইজ দ্য অবজেক্ট, মে সামটাইমস বি প্রিসিডেড বাই সাম প্রপোজিশন আদার দ্যান বাই, কখনো কখনো আমরা বাই ছাড়া অন্য কিছু প্রপোজিশন অবজেক্টের সামনে দিতে হয় প্যাসিভ ভার্বে। কীরকম, হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট, এখানটাই কিন্তু আমরা বাই হিজ কন্ডাক্ট বলতে পারবো না, এটা আমরা বলছি অ্যাট হিজ কন্ডাক্ট, তো এখানটা আমাদের খেয়াল রাখতে হবে, এরকম বেশ কিছু রয়েছে যেখানে কিন্তু আমরা একটু অন্যরকমভাবে করব। আই নো হিম, হি ওয়াজ নোন টু মি, আমরা বলছি না হি ওয়াজ নোন বাই মি। এরপর আমাদের যেটা রয়েছে সেটা আরও কয়েকটা স্পেশাল কেস, যেমন প্যাসিভ ভয়েসে কখনো কখনো অবজেক্টটা আন্ডারস্টুড থেকে যায়, সেটা পরিষ্কার করে বলা হয় না। এখন আমরা যখন ওই প্যাসিভটাকে অ্যাক্টিভে নিয়ে আসবো তখন আমাদের মেন্টালি ওইটাকে সাপ্লাই করতে হবে সাবজেক্টটাকে, কিভাবে একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে, ইট ইজ সেইড হি উইল কাম, ইট ইজ সেইড হি উইল কাম, ইট ইজ সেইড, কিন্তু এখানে কোনো রকম আমাদের সামনে আর কিন্তু কিছু নেই যেটাকে আমরা অবজেক্ট হিসাবে ট্রিট করতে পারি, অর্থাৎ যেটাকে আমরা সাবজেক্ট হিসাবে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে পারি। তাহলে কি করব আমরা, মেন সে হি ওয়েলকাম, এই যে মেন কথাটা, এই কথাটাই আমরা মেন্টালি এখানে সাপ্লাই করছি, আমরা ধরে নিচ্ছি কারা বলতে পারে, ইট ইজ সেইড, কারা বলবে, সাধারণ মানুষ বলছে, লোকে বলছে, সেই জন্য আমরা এখানে মেন্টালি সাপ্লাই করলাম মেন ওয়ার্ডটা এবং এটাকে আমরা স্পেশাল কেসের ভয়েস চেঞ্জ হিসাবে ট্রিট করলাম।
দেখা যাক আরও একটা আছে, দ্য শেড ওয়াজ বার্ন্ড টু অ্যাশেজ, কি বলবে? ফায়ার বার্ন্ড দ্য শেড টু অ্যাশেজ, কে পোড়াবে আগুন ছাড়া? অর্থাৎ আমরা মেন্টালি সাপ্লাই করলাম এমন একটা অবজেক্ট ধরে নিলাম, সেটাকে সাবজেক্ট হিসেবে এমন একটা কিছু ব্যবহার করলাম যেটা নিয়ে কোথাও কখনো কোনোভাবেই কোনো কনফিউশন তৈরি হবে না, ক্লিয়ারলি ওটা বোঝা যাবে যে হ্যাঁ ব্যাপারটা এরকমই হয়। অর্থাৎ এইটুকুর ওপরে ভরসা করে আমরা কিন্তু এরকম ভয়েস চেঞ্জগুলো করতে পারি, এগুলো বেশ টিপিক্যাল, এগুলো তোমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এছাড়াও রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সেস। দেখো আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি তখন কি হয়, প্রথম আমাদের দেখতে হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে তার ভেতরে দুটো ক্লজ আছে, দুটো ক্লজ আছে মানে দুটো সেন্টেন্স আছে। খুব সোজা, যদি দুটো সেন্টেন্স থাকে আমাদের দুটো সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ করতে হবে। কিরকম? আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে কি দাঁড়ালো? আই নো একটা ওয়ার্ক, ডিড আরেকটা ওয়ার্ক। অর্থাৎ এখানে আমাদের সামনে একটা ক্লজ আছে প্রিন্সিপাল ক্লজ, আই নো সাবঅর্ডিনেট ক্লজ আছে দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এই দুটোরই ভয়েস চেঞ্জ আমাকে করতে হবে। তাহলে কিভাবে করা যাবে? ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তাহলে আই নো ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। অর্থাৎ দুটো ক্লজেরই আমরা ভয়েস চেঞ্জ করে দিলাম। পরে আরও একটা আমরা দেখি, হোয়াট ক্যানট বি কিওরড মাস্ট বি এনডিওরড, তাহলে কি হবে এটা? উই মাস্ট এনডিওর হোয়াট উই ক্যানট কিওর। এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তৈরি করতে পারি। আর এরপরে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, এখানে বিশেষ বিশেষ কিছু বিষয়ের আলোচনা হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক করবে, যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান নিতে ভুলো না, যাতে খুব তাড়াতাড়ি আরও যে নতুন নতুন ভিডিওগুলো আমি এখানে নিয়ে আসব সেগুলোর নোটিফিকেশান তোমরা পেতে পারো এবং প্রথমেই যেন সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। যাক,